একদম নিচু গাছ এই মইটার সমান। বাদামি আলু দিয়ে মাছের তরকারি হবে আর সজনে ডাঁটার চচ্চড়ি। তো রুহির জন্য আমি এবার কিছু একটা সবজি বানাবো। তো এই যে কুমড়োর ডগা, তারপর গাজর ফাজর অনেক কিছু দিয়ে একটা সবজি করব। তো এবার সবজি তুলতে এসেছি, প্রথমে কুমড়োর ডগাটা কেটে নেব। খেতে তো মিষ্টি কুমড়োর গাছ হয়েইছে, আর এগুলো দেখো একাকাই হয়ে গেছে, বাড়ির আনাচে কানাচে। এই যে এখানে গোবর রাখে সাইডে দেখো হয়ে গেছে, মিষ্টি কুমড়োও ধরেছে। তো এখান থেকে এগুলোর থেকেই আমরা ডগা পাতা খাই, ক্ষেতেরগুলো আগেই তুলি না, ক্ষেতেরগুলো হবে ওটা বিজনেস পারপাসে। তো এই যে এবার এই ডগাটা আমি কেটে নেব, এইটাই দেখো এই যে রাস্তায় চলে আসছে ডগাটা, এইটাকেই আমি কেটে নেব। কচিটুকু কাটবো শুধু, রুহি খাবে বেশি, যেটা ছাল ছাল হয়ে গেছে ওটা খেতে পারবে না, আঁশযুক্ত যেটা বেশি ওটা খেতে পারবে না। তো এটা এই যে এখানে দিলাম, আর দু একটা পাতাও তুলে নেব এখান থেকে, কচি কচি পাতাগুলোও তুলে নেব। তো যেহেতু চচ্চড়ি করব, সব কিছুই দেওয়া যাবে। এই যে ফুলটা দেখছো, এই ফুলটাও দিয়ে দেবো। এইটার এই যে গোড়ায় কুমড়ো নেই, তার মানে এটাতে ফল হবে না। আর এইটার গোড়ায় দেখো এই যে কুমড়ো আছে, তার মানে এটা ফল হবে, এটা তোলা যাবে না। বড়া টড়া খেতে গেলে এই যে এগুলো খেতে হবে, যেগুলোর গোড়ায় কুমড়ো নেই। এই যে এটা তুললাম, এদিকে আরও আছে, এগুলো সব দিয়ে দেব সবজিতে, সবজিতে দিয়ে দেব। এই যে এগুলো তো এই ডোকাটাও নিলাম, আর এখানে দেখো কত বড় একটা ফুল হয়েছে, এই যে দেখো কি সুন্দর। এটাও নিই, এটাও তুলে নিই। এই যে এই ডগাটা কি মোটা হয়েছে ডগাটা, এটাকে কেটে দেব। মোবাইল ধরেছি, এক হাতে কাটতে পারছি না। এবার তুলব কয়েকটা পালংয়ের পাতা, এগুলো চচ্চড়িতে মিশিয়ে দেব। গাছগুলো এগুলো বাড়তে হয়ে গেছে, বীজ হবে, বীজ রাখবে না কেটে ফেলবে জানি না। ভেতরে ঢুকে গেলাম, পাতা এখন শুধু পাতা তোলা যাবে, গাছ তোলা যাবে না। এই যে এক মুঠ হলেই হয়ে যাবে রুহি, এই গাছগুলো আগে বেশ মোটা মোটা ছিল, যত দিন যাচ্ছে এগুলো শুকিয়ে সরু হয়ে যাচ্ছে, গাছগুলো পাতাগুলো আকারে ছোট হয়ে যাচ্ছে, আগে বিশাল বড় বড় ছিল পাতাগুলো। তো আমার এক মুঠ পরিমাণ হয়েই গেছে, আর হয়তো লাগবে না, হয়ে যাবে। এবার আমি চলে যাব গাজর খেতে, গিয়ে ওখান থেকে কটা গাজর তুলব। চলো আমার সঙ্গে যাচ্ছি এবার গাজর ক্ষেতের দিকে, চলো। চলে এসছি, এটা এখানে রাখি ছুরিটা। গাজরগুলো দেখে নিতে হবে গোড়া, এই যে গোড়াগুলো এইভাবে 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 হাত দিয়ে ফাঁকা করে করে দেখে নিতে হয়। এটা তুলি, এটা দেখে গেছে, এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে না ঠিক মতো। এই যে গাজর, এই যে আরেকটা, এটা উঠেই গেছে অর্ধেক, এই যে দুটো, এই যে আর একটা, এটাও তুলে নেই, এটুকু হলেই রুহির হয়ে যাবে। আরেকটা নিয়ে যাই, আরেকটা, এইটা তুলে লাস্ট। এই যে গাজর তোলা শেষ, এবার এগুলো নিয়ে বাড়ি যাব, গিয়ে ওগুলোকে কাটতে হবে, গিয়ে দেখি আগে কটা বাজে, টাইম না থাকলে মাকে বলতে হবে কেটে দিতে, তারপর আমি রান্নাটা বসাবো। সকালবেলায় রুহির জল ফুটিয়ে এসেছি, এখন ভাত আর ডালিয়া বসিয়ে দেবো, তারপর
ওইদিকে সবজি সব রেডি হয়ে গেছে, কি আমি রান্নাটা বসিয়ে দেব। ভাতটা উতলে গেছে আর আমি এখন চচ্চড়ির জন্য রসুন ছুলে নিচ্ছি আর পেঁয়াজও নিয়েছি। চচ্চড়িতে এই চারটা লঙ্কা এগুলোকে একটুখানি চিড়ে দেবো, পুরো চিড়ব না, বেশি ঝাল বেড়ে যাবে। আর মা এদিকে রুহির চচ্চড়িটা রেডি করে দিচ্ছে কেটে, এই যে হয়েও গেছে, কাটা হয়েও গেছে, দিয়ে গেল আমাকে। ধোয়া না না মা, ধোয়া না, লবঙ্গ ধুয়ে দেয়নি তো ধুয়ে নিতে হবে আমার। রসুনটা ছুলে নিই, তারপর ভাতটা ফাঁকা হলে যাব ভাতে ফ্যানটা ছড়িয়ে, তারপর চচ্চড়ি সবজিগুলো ধুয়ে দেবো। খুব বেশি রসুন লাগবে না, কয়েক পোয়া দিলেই হয়ে যায়। এগুলো খেতেরই রসুন আমাদের, এটা কয়েকদিন আগে তুলেছিল, তুলে রোদে দিয়ে রেখেছে, তাই একটু শুকিয়েছে, ভালো করে শুকোয়নি এখন কাঁচা রসুনটা। কড়াইটা গরম হয়ে গেছে আর এই যে লঙ্কাগুলো এই যে এইটুকু চিড়েছি, যেহেতু রুহি খাবে এই যে এইটুকু করে চিড়েছি, অল্প একটু ঝাল বেরোবে, একদম ঝাল ছাড়া খাওয়ালেও অসুবিধা হয়ে যায়, তবে কোথাও গিয়ে আর ঝাল খেতে পারবে না, আমার খুব অসুবিধা হয়ে যাবে, আর ঝাল খাওয়াটা উচিত অল্প পরিমাণে। তো এই যে কাঁচা লঙ্কার ঝাল, কিন্তু অন্য কোনো ঝাল না, কাঁচা লঙ্কার ঝাল। আর এই যে রসুনটা এটাকে থেতো করা উচিত, কিন্তু যেহেতু শিল নোড়াটা ওই ঘরে, তো আমি এই যে এইটা দিয়ে এইভাবে এরকম করে নেব, তাহলে পরে এটা থেতোর মতোই হয়ে যাবে প্রায়। এই যে দেখবেন, এই যে এরকম হয়ে যাবে, এগুলোকে থেতো করে নিয়ে বসিয়ে দেব। রেখে দিলাম সাইডে, ধুয়ে রাখতে হবে। আর কড়াইতে এবার তেল দিয়ে নিই, রুহির জন্য তো বেশি তেল লাগবে না, অল্প একটু সর্ষের তেল হয়ে যাবে এটুকুতে। এটা দিয়ে না এভাবে চুয়ায়, তেল চুয়ে চুয়ে পরে, এভাবে ন্যাকড়া দিয়ে মুছে না রাখলে টেবিলটা তেল তেল হয়ে যায়। তো হয়ে গেছে, খুন্তি এই যে খুন্তি, রসুনগুলো আগে দিয়ে দেব, পেঁয়াজ লাগবে না, শুধু রসুন, চাইলে কেউ পেঁয়াজ দিয়েও করতে পারে অথবা কোনো কিছু না দিয়ে এমনিতেও করতে পারে। তেলটা বেশ গরম হয়ে গেছে, কুচিটা দিয়ে দিতে হবে, রসুনগুলো পুড়ে যাবে। পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এই যে এগুলো হচ্ছে বাদামি আলু আর এগুলো হচ্ছে সাদা আলু, বাদামি আলু বেশি আর কয়েকটা সাদা আলু দিয়েছি, পুরো আলুগুলো এগুলো এখন দিয়ে দেবো। রুহির চচ্চড়িতে ধনে পাতা দিয়ে নিচ্ছি, এগুলো আমাদের বাড়িরই বিলেতি ধনে পাতাগুলো, একটু শক্ত হয় তো একটু আগেই দিয়েছি। রুহির চচ্চড়িটা হয়ে গেছে, এটা রুহিরও হবে, রুহির পাপাও খেতে পারবে একটু। আর
এই তরকারিটাতে আলু তরকারিতে ঝোল দিয়েছি, আর একটু লাগবে জল। এই যে বাদামি আলু, এগুলো না চালানি মাছ হলে ভালো হয়, সেম। তো কালকে আমাদের এনেছিল মাছ, অর্ধেকগুলো খেয়েছি কালকে, আর বাকি অর্ধেক রেখে দিয়েছি আজকে, এই যে বাদামি আলু দিয়ে খাবে বলে রেখে দিয়েছি। তো পুকুর থেকেই আমাদের মাছ খায়, রুহি চালানি মাছ খায় না, ওই শখ করে চালানি মাছ আনে। মানে হয় কি, যাদের পুকুর থাকে তাদের কাছে চালানি মাছ ভালো লাগে, আর সাধারণত সবাই লোকাল মাছ খায়, কিন্তু পুকুরওয়ালা বাড়িতে দেখবে যে ওরা চালানি মাছ পছন্দ করে। চালানি মাছ খাওয়া ভালো না, খায় না কেউই, তো ওই হঠাৎ মঠাৎ আনে আর কি। রুহিকে তো দিই না, রুহি কালকে কই মাছ খেয়েছে, পুকুরেরই কই মাছ। এখন পুকুরে প্রচুর জল দিয়েছে, তো জালের মধ্যে মাছগুলো সহজে আটকাতে চায় না, মানে নতুন জল পেয়ে খুব আনন্দে ছোটাছুটি করছে মাছগুলো। আর জালটাও বেশি ভালো না, জালটাও একটু ছেঁড়া আছে, তো মাছ আটকায় না। আজকে কেউ পুকুরে নামবে না মনে হচ্ছে, তো আজকে রুহিকেও এই চালানি মাছই খেতে হবে। আর সেন্টার থেকে ও ডিম পাবে, ডিম নিয়ে আসবে ছোটো মা একটু পরে গিয়ে, অঙ্গনওয়াড়ি সেন্টার এখানে পাশেই, আমাদের ওই রাস্তার ধারে যে জমিটা আছে ওইটা আমাদের জমির একদম ধারে, মানে আমাদের জমি রাস্তার এই সাইডে, আর হেলথ অঙ্গনওয়াড়ি সেন্টারটা রাস্তার ওই ধারে, আবার ওখানে পাশে হেলথ সেন্টারও। এটা হয়ে গেছে, এই যে এখান থেকে চচ্চড়িটা নামিয়েছি এখানে, এই যে চচ্চড়ি, আর এইটাকে এখানে দেবো। এই গামলাতে মনে হচ্ছে আটবে না, বড় গামলা আনতে হবে ওই ঘর থেকে। চলে এসেছি যে পুকুরের ধারে, এই যে রুহি আজকে খায়নি, জল খেয়েছে পুরো এক বোতল, যতটুকু খাবার নিয়েছিলাম হাফ খেয়েছে, এবার এগুলোকে আমি পুকুরে দিব। দাদা দাদা রাখুন, তারা পুকুরে ঢিল দিব, এখান থেকে নামবো না রুহি দ্বারা। এই যে মাছের কাঁটা টাটা নেই, কাঁটা টাটা থাকলে আবার পায়ে টায়ে লাগবে স্নান করে, এবার একটু ঢিল দিব। রুহি দেখ তোর খাবারটা পুকুরে ঢিল দিয়ে যাবে, ইয়ে কাছাকাছি দিলাম, মাছ আসলে খাঁচা দিয়ে আটকে ধরবে তোর ঠাম্মি, যদি মাছ আসে তার ঠাম্মি তোমার মাছ ধরবে খাঁচা দিয়ে। দেখো খুব গরম পড়েছে, আর এই যে আজকে ডাব পেরে সবাই মিলে খাওয়া হবে। এই যে উঠে যাচ্ছে গাছে, একদম নিচু গাছ, এই মইটার সমান। পড়ে গেল উচিত না, খুলছে এটা, ভেতরে নারকেল হয়ে গেছে মনে হচ্ছে, ডাব খাবে বলে পারলো, বেচারা নারকেল হয়ে গেছে। জোর লাগা কে হাই ঈশা, জোর আমি ঘামিয়ে গেলাম নারকেল খেতে। এটার ভেতরে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম বেরোবে, কিচ্ছু নাই এটাতে। এটা কেমন লম্বাটে না, নারকেলটা সরু কেমন, নাই গেতো হালকা করে, নাই কিছু নাই রে, এ ঠগাইলো রে, থাকবে এই বাইরে, ফালা করে ফালা করে ডাই খাই না, এখন কি দিচ্ছে রে, কিচ্ছু নাই ভেতরে, আছে অল্প আছে, ওর পাশে রে এটা দেখো, ছুটু এমন ছুটু কইবো, লম্বাটে হবে লম্বাটে, যদি হয় তাহলে তো কইরা কই বলি, এটু জলা আছে কি আছে, নরে নাই, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়া দেখি
ভয় লাগে বাঘের বাচ্চা বাড়ি নিতে পারে বাঘের বাচ্চা বেরোবে পরে যাবি উল্টে রুহি পেছনে পুকুরে বাঘের বাচ্চা গন্ধ হতে ছিল ওই যে আরেকবার সেকেন্ড চান্স এবার কোথায় গেল এই যে আমাদের নারকেল টারকেল পারা হয়ে গেছে এটা থাকতে পারে মাকালির নাম নিয়ে নাকি যখন ভরে যাবে না ফটোফট উল্টে ফেলাবি যদি বেশি থাকে জল আছে গাল ভরে পড়ে যাবে যদি এক ডক করে সবাই খারণ করে ডাকবে আটকা নেবে তো আটকা নেবে রুহি যদি খাবার আটটা গ্লাস নিয়ে যাবে তো এই দেখো ডাব ঠাব খেয়ে চলে এসেছি বাড়িতে আর বাথরুমে গিয়ে প্রথমে রুহির জলটাকে গরমে দিয়ে নিচ্ছি তারপর ওকে স্নান করাবো ডাব খেয়েও পেট ঠান্ডা হয়নি রুহির পাপা দেখো ক্ষীরা তুলে এনেছে এগুলো খাবে এখন স্নানের আগে দেখো ছোটো মা আম গাছতলায় বসে বসে ছায়াতে বসে বসে খড়িগুলো কেটে নিচ্ছে এগুলো সব স্নানের আগে রেডি করে নেবে নাহলে গায়ে নোংরা ভরে যাবে দেখো সুন্দরী সুন্দরীর মার দুধ খাচ্ছে দুপুরবেলায় ওর মা দিচ্ছে না দুষ্টু মেয়ে বড় হয়ে গেছে না পুকুরে নেমে গেছি কাপড়গুলো কেচে নেবো তারপর স্নান করবো আমার কাপড় কাচা কমপ্লিট স্নান করে চলে এসেছি আর এবার নাইটিটা মেলে নিয়ে তারপর রুহিকে খাওয়াতে বসাতে হবে রুহি ও ঠাম্মির সঙ্গে আম গাছতলার ওইদিকে চলে গেছে ওইদিকে ঘুরছে গিয়ে রুহির খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখো আমি এই যে বস্তা থেকে চালগুলো এই ড্রামে ভরে দিচ্ছি বস্তাতেই ছিল কয়েকদিন তো ড্রামে ভরে নিলে সুবিধা হয় আর কি বস্তাতে ইঁদুরে কাটার ভয় থাকে বিকেল হয়ে গেছে রোদ পড়েই গেছে আর এখন এই যে দেখো উচ্ছের বীজ
আর এই যে কুল, এগুলো রোদে দিয়েছিলাম, এগুলো এখন তুলে রাখবো। কুলগুলো খেতে বেশ টক। আর এই যে উচ্ছে বীজ, এখন এগুলোকে তুলে রাখবো। দাও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।